হ্যালো স্টুডেন্ট চলো আমি তোমাদের নেক্সট টপিক নিয়ে চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে তো আজকে আমরা পড়বো ইলেকট্রোস্ট্যাটিক ওকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমরা আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিকটা আমরা পড়ব খুব একটা দারুণভাবে পড়বো একটা ইলেকট্রোস্ট্যাটিক ওকে ইলেকট্রোস্ট্যাটিকে আমরা এই টপিকগুলো আজকে পড়ব দেখো ইলেকট্রোস্ট্যাটিক কী ডাইনামিক চার্জ কী চার্জ তার ইউনিট তার ডাইমেনশান কী আছে ওকে তারপরে কুলমস ল কি আছে ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তো ভিডিওটা একটু বড় হবে বাট তোমরা কিন্তু স্টিল ভিডিও থেকে যাবে না তোমরা পুরো ভিডিওটা দেখো আজকে আমি ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারটা পুরোটা খুব সুন্দর করে তোমাদের ক্লিয়ার করব ক্লিয়ার তো দেখো সবার আগে সবার ফার্স্টে আমি তোমাকে বলছি যে হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক তাহলে ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে এটা হচ্ছে একটা চার্জের একটা প্রপার্টি ওকে ইলে তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ইজ আ ব্রাঞ্চ অফ ফিজিক্স হুইচ ডিলস উইথ চার্জ হুইচ ডিলস উইথ চার্জ ওকে অ্যান্ড ইজ প্রপার্টি ওয়েন চার্জ আর অ্যাট রেস্ট পজিশান তার মানে চার্জ যখন রেস্ট পজিশানে থাকে চার্জ যখন ইন রেস্ট পজিশান দ্যাট ইজ কল ইলেকট্রোস্ট্যাটিক্স তাহলে ঠিক আছে তাহলে চার্জ যখন রেস্ট পজিশানে থাকে তখন কী তৈরি হয় অনলি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় ওকে আর হোয়েন চার্জ ইন মোশন হোয়েন চার্জ ইন মোশন তখন কী তৈরি হয় দেখো তখন দুটো ভাগে আমরা ভাগ করেছি একটা ভাগ হচ্ছে চার্জ মোশানে আছে কিন্তু তার সাথে এক্সেলারেশন আছে এক্সেলারেশন মানে কি তরণ তরণ মানে কি সময়ের সাথে বেগবৃদ্ধির হার ওকে চেঞ্জ ইন মোশন উইথ রেসপেক্ট টু টাইম ওকে তাহলে চেঞ্জ ইন মোশন বলতে চেঞ্জ অফ ইনক্রিজ ইন মোশন ওকে চেঞ্জ অফ ইনক্রিজ ইন মোশন উইথ রেসপেক্ট টু টাইম দিস ইজ কল এক্সেলারেশন ওকে তাহলে ওয়েন এক্সেলারেশন ইকোয়ালস টু জিরো ওয়েন এক্সেলারেশন ইকোয়ালস টু জিরো দেন তখন আমাদের কী তৈরি হবে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই তৈরি হবে ক্লিয়ার আর যখন আমাদের এক্সেলারেশন ইকোয়ালস টু নট ইকোয়ালস টু জিরো তার মানে কি তরণ যখন জিরো হবে না তখন কী কী তৈরি হবে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড তাহলে আমরা দেখতে পাচ্ছি চার্জ ফার্স্ট হচ্ছে রেস্ট পোজিশান আর একটা হচ্ছে মোশানে রেস্ট পজিশানে থাকলে অনলি ইএফ তৈরি হবে আর মোশানে থাকলে ইএফএমএফ আর যখন অ্যাক্সেলারেশন জিরো আর যখন এক্সেলারেশান নট ইকোয়ালস টু জিরো ইএফমএএফ ইএম ওয়েবস ঠিক আছে তাহলে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ইএম ওয়েবস কী আমি সব বলবো দেখো তারপরে তারপরে তোমাদের কয়েকটা ছোটো ছোটো জিনিস জানার আছে দেখো অ্যাটমস অ্যাটমস কি আমরা জানি যে কোনো যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে বা ধাতুর একটা ছোট্ট কণা দিস ইজ কল অ্যাটম যেটাকে আর আনকাটেবল মানে ওটাকে আর কাটা যাবে না ওকে আনকাটেবল দিস কল অ্যাটম অ্যাটমকে তিনটে ভাগে ভাগ করা যায় ইলেকট্রন নিউট্রন অ্যান্ড প্রোটন ওকে তাহলে ইলেকট্রনের চার্জ কত ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি টু আর মাইনাস নাইনটিন সি ওকে এবং মাস অফ ইলেকট্রন হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি মাইনাস থ্রি ওয়ান কেজি তো এইটা লেখার কারণ হচ্ছে প্রচুর শর্ট কোশ্চেন আসছে এখান থেকে ওকে এগুলো মনে রাখার জন্য নিউট্রন নিউট্রন হচ্ছে একটা নিউট্রাল এলিমেন্ট যার কোনো চার্জেস থাকে না ওকে তাহলে হোয়াট ইজ চার্জ এটাও আমাদের জানতে হবে দেখো এবার কিউপি তাহলে প্রোটন কি প্রোটন প্রোটনকে আমরা কিউপি দিয়ে লিখি প্রোটনের চার্জ হচ্ছে 1.6 পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দার মাইনাস নাইনটিন সি ওকে এবং প্রোটলের মাস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন কেজি তো আমরা দেখে নিলাম যে চার্জ কী এবার চার্জের ইউনিট চার্জের ইউনিট হচ্ছে কুলমস চার্জের ইউনিট আইমেনশন

তো এটা লিখে নাও এটা আমি মুছে দিচ্ছি হ্যাঁ হোয়াট ইজ চার্জ কোনো একটা ম্যাটারের কোনো একটা ম্যাটারের একটা প্রপার্টি থাকে একটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি আর একটা হচ্ছে রিপালসিভ প্রপার্টি কী বললাম কোনো একটা ম্যাটারের একটা অ্যাডিটিভ প্রপার্টি থাকে আর একটা রিপালসিভ তাহলে এটা এটা ধরো একটা ম্যাটার এটা একটা ম্যাটার তাহলে এদের মধ্যে যে এদের মধ্যে অ্যাডিটিভ প্রপার্টি থাকবে আবার রিপালসিভ প্রপার্টিও থাকবে তার জন্য কি একটা ফোর্স ক্রিয়েট হবে একটা ফোর্স ক্রিয়েট হবে সো দিস ইজ কল চার্জ ওকে কোনো একটা ম্যাটারের মধ্যে কোনো একটা কোনো একটা ম্যাটারের দু ধরনের প্রপার্টি থাকে একটা অ্যাডিটিভ প্রপার্টি একটা রিপালসিভ প্রপার্টি তার জন্য একটা কি ফোর্স ক্রিয়েট হবে দিস ইজ কল চার্জ ওকে আমি খুব সংক্ষেপে বললাম তোমরা একটু ভালো করে আরেকটু একটু দেখে নেবে ওকে তো এতটুকু মনে রাখলে তোমাদের পরীক্ষার জন্য এনাফ ওকে এবার দেখব চার্জকে আমরা কিভাবে লিখি কিউ ইকালস টু আই ইন্টু টি ওকে তাহলে আইকে লেখা যায় কিউ বাই টি তাহলে আমরা এখনই কিউ কি দেখলাম আমরা এখনই কিউ কী দেখলাম কিউয়ের ইউনিট কি দেখলাম কুলমস আর টি হচ্ছে সেকেন্ড তাহলে এটাকেই লিখতে পারি না আমরা এটা ইকলস টু অ্যাম্প তাহলে কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার এটাকেই লেখা যায় কুলম পার সেকেন্ড তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ওকে মনে রাখবে এবার দেখব কুলমস ল ওকে হোয়াট ইজ কুলমস ল দেখো চার নম্বর টপিক কুলমস ল এটা ফর ইলেকট্রো জন্য কুলমস ল তাহলে ফার্স্ট ল ফার্স্ট ল কী বলেছে কুলমস ফার্স্ট ল বলেছে যে দুটো সেম চার্জের ম্যাটারকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে তারা দুজন দুজনকে রিপালস করবে ওকে দুজন দুজনকে রিপালস করবে আর যদি দুটো অপোজিট চার্জকে আমরা পাশাপাশি রাখি তাহলে দুজন দুজনকে অ্যাট্রাকশন করবে বা অ্যাডিটিভ ইন নেচার ওকে দিস ইজ আ ফার্স্ট ল অফ কুলমস ওকে সেকেন্ড ল দেখো সেকেন্ড ল কী বলেছে কুলম সেকেন্ড ল

ডাইরেক্টলি proportional টু দা প্রোডাক্ট of দেয়ার চার্জেস ওকে তাহলে চার্জেসের প্রোডাক্টের ডাইরেক্টলি প্রপোশনাল হচ্ছে ফোর্স তার সাথে আরেকটা কথা বলেছে তাহলে ধরো কিছুটা ডিসটেন্সে রাখা আছে কিউ ওয়ান কিউ টু এবার এদের মধ্যে যে ডিস্টেন্সটা হবে এটা যদি ডি হয় তাহলে সেই ডিটা ফোর্সের সাথে ইনভার্সলি প্রোপোশনাল ওকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দিস ইকালস টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার কে হচ্ছে প্রপোশনাল কনস্ট্যান্ট ওকে ঠিক আছে চলো দিস ইজ আপ টু কুলমস দিস ইজ আপ টু কুলমস ল এবার দেখব ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি মানে ইলেকট্রিক ফিল্ডের ঘনত্ব তাহলে ইলেকট্রিক ফিল্ড নর্মাল ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটিকে আমরা ডি দিয়ে লিখলাম ঠিক আছে ডি ডি ইকুয়ালস টু হচ্ছে সাই বাই এ সাই হচ্ছে নর্মাল ফ্লাক্স নর্মাল ফ্লাক্স আর এটা হচ্ছে এরিয়া তাহলে নর্মাল ফ্লাক্স পার এরিয়া দিস ইজ কল্ড ডেন্সিটি তার মানে ধরো এটা একটা এরিয়া এটা একটা এরিয়া অফ ক্রস সেকশান এবার এর মধ্যে কত ফ্লাক্স থাকতে পারবে বা কত ফ্লাক্স এখানে রাখা পসিবল দিস ইজ কল ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি তার মানে কি ফ্লাক্স পার এরিয়া ক্লিয়ার ওকে এই সাইকে লেখা হয় সাই ইকোয়ালস টু সামেশান অফ কিউ একটা ক্লোজ একটা ক্লোজ এরিয়ার মধ্যে যতগুলো চার্জেস আছে তাদের যে সাম দিস ইজ কল্ড নর্মাল ফ্লাক্স বা ফ্লাক্স বলবো তাহলে সাম অফ সাম অফ চার্জেস ইকোয়ালস টু ফ্লাক্স ক্লিয়ার চলো সব ডিফাইন করে দিয়েছি লাস্ট টার্ম হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি ওকে দিস ইজ আ লাস্ট টার্ম ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি তাহলে ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি ইন্টেনসিটিকে আমরা স্ট্রেন বলতে পারি ওকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন তো বলা যায় তার মানে একটা ইলেকট্রিক ফিল্ডের কতটা স্ট্রেংথ না বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কী হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ওকে বলছে একটা পয়েন্ট চার্জকে কোনো একটা মিডিয়ামে যদি আমি রেখে দিই একটা পয়েন্ট চার্জ ধরে নাও এটা একটা পয়েন্ট চার্জ যার চার্জ হচ্ছে কিউ একটা মিডিয়ামে যদি আমি রেখে দিই সে কীরকম বিহেভ করবে সে ফোর্স দেবে না দেবে না না কি করবে তো আমি ধরে নিলাম ও একটা ফোর্স প্রডিউস করবে তো একটা আমি যদি একটা পয়েন্ট চার্জকে একটা মিডিয়ামে রেখে দিই এবং সে যদি এ ফোর্স প্রডিউস করে দিস ইজ কল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ওকে ধরে নাও তিনটে রুম আছে প্রথম রুমে আমি রেখে দিলাম দিয়ে একটা ফোর্স পেলাম ধরে নাও টোয়েন্টি সাপোজ আমি ইউনিট লিখলাম না একটা ইউনিট পেলাম ইউএনআইটি ইউনিটটা লিখলাম না টোয়েন্টি ইউনিট আমি ফোর্স পেলাম এবার সেম পয়েন্ট চার্জকে আমি তিন দু নম্বর ঘরে রাখলাম ফর্টি ইউনিটস ফোর্স পেলাম তিন নম্বর ঘরে রাখলাম সিক্সটি ইউনিটস পেলাম চার নম্বর ঘরে রাখলাম জিরো ইউনিট পেলাম তার মানে কি তার মানে হচ্ছে এটা ডিপেন্ড করছে সেই এরিয়াটার উপর বা তাছাড়া সেই সারাউন্ডিংটা কী আছে ওকে তো দিস ইজ আ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন তার মানে আমি একটা পয়েন্ট চার্জকে যদি একটা স্পেসে বা কোথাও একটা রেখে দিই তার মধ্যে যে ফোর্স প্রডিউস হবে দিস ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এভাবে লেখা যায় ফোর্স ডাইরেক্টলি প্রপোশনাল টু চার্জ আর আমরা কী জানি আমরা কী জানি এফ আবার ডাইরেক্টলি প্রপোশনাল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটি তাহলে এখান থেকে এফ ডাইরেক্টলি প্রপোশনাল টু আমরা লিখতে পারবো ই কিউ এই ইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটি ওকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটি ইএফআই লিখে দিলাম আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটি ওকে তাহলে আমরা এফ থ্যারিজেস ই কিউ বলতে পারি তাহলে আমি যদি বলি যে একটা ওয়ান ইউনিট চার্জকে আমরা একটা স্পেসে রেখে দিয়েছি এটাকে কে ই কিউ বলা যায় একটা স্পেসে রেখে দিয়েছি যার যার ওয়ান কুলম চার না একটা ওয়ান ইউনিট চার্জকে আমরা একটা স্পেসে রেখেছি যার ফোর্স হচ্ছে ওয়ান নিউটন ওয়ান নিউটন ফোর্স তাহলে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি না যে কে ইকলস টু ওয়ান কে ইকলস টু ওয়ান বলতে পারি যখন কি এফ ওয়ান ওয়ান সব কিছু ওয়ান ফোর্স ওয়ান ইলেকট্রিক ফিল্ডস স্ট্রেংথ ওয়ান তারপরে চার্জ ওয়ান তাহলে আমরা এফ ইকুয়ালস টু ইকিউ বলতে পারি ফর ইউনিট ফর ইউনিট প্লেস ওকে ওকে চলো সো দিস ইজ আ ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি কিছু না একটা পয়েন্ট চার্জকে একটা যখন আমরা একটা মিডিয়ামে রাখবো সে মিডিয়ামে যে ফোর্স প্রডিউস করবে দিস ইজ কল ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি ক্লিয়ার এটাই সো থ্যাঙ্ক ইউ ক্লাস এটাই এটুকুই বলার ছিল ইলেকট্রোস্ট্যাটিক সম্বন্ধে নেক্সট দিন আমরা ক্যাপাসিটেন্সই পড়বো মানে কালকেই পরবো তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাকে বলো আমার এখানে কোথায় তোমাদের কোনটা ভালো লেগেছে বা তোমাদের অন্য কিছু বলার থাকলে বা কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট মি ওকে অ্যান্ড শেয়ার করো এটা থ্যাংক ইউ ক্লাস